টাইম ভ্যালু অফ মানি দুটো ক্লাস কমপ্লিট হয়ে গেছে, আজকে আমরা তিন নম্বর ক্লাসটা নিয়ে আলোচনা করছি। তো প্রথম দুটো ক্লাসে মানে টাইম ভ্যালু অফ মানি ফার্স্ট ক্লাসে আমরা কি করেছি, কম্পাউন্ডিং টেকনিক নিয়ে আলোচনা করেছি এবং সেকেন্ড ক্লাসে কম্পাউন্ডিং টেকনিকের উপর অঙ্ক করেছি। আজকে আমরা থার্ড ক্লাসে চলে এসেছি, থার্ড ক্লাসে আমরা কি করবো, ডিসকাউন্টিং টেকনিক নিয়ে ডিসকাস করব এবং তার পরের ক্লাসে ডিসকাউন্ট টেকনিকের অঙ্ক করাবো, তাহলে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। দেখো ডিসকাউন্টিং টেকনিক জিনিসটা কি, ব্যাপারটা দেখো বোঝার চেষ্টা করো। আজকে ধরো আমি একটা প্রজেক্টে 10 লাখ টাকা ইনভেস্ট করেছি, আজকে জিরো ইয়ারে, আজকে ধরো মানে জিরো ইয়ারে ধরো আমি একটা প্রজেক্টে 10 লাখ টাকা ইনভেস্ট করেছি, মেনে নিচ্ছি ওই প্রজেক্ট থেকে আমি আগামী 5 বছর ইনকাম করতে পারবো, ওই প্রজেক্টটা থেকে আমি 5 বছর ইনকাম করতে পারবো। আগামী 5 বছর মানে ফার্স্ট ইয়ারে কিছু ইনকাম করবো, সেকেন্ড ইয়ার ইনকাম করবো, থার্ড ইয়ার ইনকাম করবো, ফোর্থ ইয়ার ইনকাম করবো, ফিফথ ইয়ারে ইনকাম করবো, অর্থাৎ ফিউচারে আমি ইনকাম করবো। ফিউচারে যে আমি ইনকাম করছি তার প্রেজেন্ট ভ্যালুটা কত সেটা জানার জন্য আমাদের ডিসকাউন্টিং টেকনিক শিখতে হবে। আমাদের কেন ডিসকাউন্টিং টেকনিকটা শিখতে হবে, ফিউচারে আমাদের যে ইনকামটা হবে তার আজকের ভ্যালু জানতে হলে আমাদের প্রেজেন্ট ভ্যালু বা ডিসকাউন্টিং টেকনিক শিখতে হবে। কি লেখা আছে, ফর ফাইন্ডিং দা প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার মানি, অর্থাৎ ভবিষ্যতে বা বলতে পারো ফিউচারে আমরা যে টাকাটা ইনকাম করব তার বর্তমান মূল্য অর্থাৎ তার প্রেজেন্ট ভ্যালু জানার জন্য আমাদের কম্পাউন্ড ডিসকাউন্টিং টেকনিক বা বলতে পারো প্রেজেন্ট ভ্যালু টেকনিকটা শিখতে হবে। আচ্ছা এখানে এর মধ্যে আমরা 4টে টপিক নিয়ে আলোচনা করবো, কম্পাউন্ডিং টেকনিক যেমন 4টে টপিক নিয়ে আলোচনা করেছিলাম এখানেও সেরকম 4টে টপিক নিয়ে আলোচনা করবো। কি কি টপিক দেখো কি বলেছে, প্রেজেন্ট ভ্যালু অফ আ সিঙ্গেল ক্যাশ ফ্লো, প্রেজেন্ট ভ্যালু অফ আ সিঙ্গেল ক্যাশ ফ্লো, ঠিক আছে, প্রেজেন্ট ভ্যালু অফ আ সিঙ্গেল ক্যাশ ফ্লো। ব্যাকের লেখা আছে অ্যানুয়াল ডিসকাউন্টিং, আমি সমস্ত উদাহরণ দিয়ে করাবো এক একটা জিনিস, কোনো ভয় পাওয়ার কিছু নেই। প্রথম টপিকটার নাম কি আছে, প্রেজেন্ট ভ্যালু অফ সিঙ্গেল ক্যাশ। অ্যাকচুয়ালি আগের দিনে যখন করেছিলাম কম্পাউন্ডিং টেকনিক ওখানে বলেছিলাম একটা সিরিজ ক্যাশ ফ্লো থাকবে আর একটা থাকবে হচ্ছে তোমার সিঙ্গেল ক্যাশ ফ্লো, এখানেও তাই একটা সিঙ্গেল ক্যাশ ফ্লো আর একটা সিরিজ ক্যাশ ফ্লো। সিরিজ ক্যাশ ফ্লো মানে ধরো ফিউচারে আমার প্রতি বছর কিছু না কিছু ইনকাম হবে, প্রতি বছর কিছু না কিছু ইনকাম হবে, এটা সিরিজ ক্যাশ ফ্লো। আর সিঙ্গেল ক্যাশ ফ্লো মানে একবারই একবারই, ধরো মনে করার চেষ্টা করো ধরো আমি ফিউচারে ধরো আমি একটা প্রজেক্ট থেকে ধরো 1 লাখ টাকা পাবো, ফিউচারে ধরো আজ থেকে 5 বছর পর, ফিউচার মানে ধরে নিচ্ছি 5 বছর প্রজেক্টের লাইফ, 5 বছর মনে করছি 5 বছর পর প্রজেক্ট থেকে 5 লাখ টাকা পাবো, তাহলে আজকে সেই 5 লাখ টাকার ভ্যালু হবে, এটা হচ্ছে সিঙ্গেল ক্যাশ ফ্লো। আর সিরিজ ক্যাশ ফ্লো কোনগুলো, ধরো প্রথম বছর শেষে এত পাবো, দ্বিতীয় বছর এত, তৃতীয় বছর এত, চতুর্থ বছর এত, পঞ্চম বছর এত, মানে প্রতি বছর কিছু না কিছু পাচ্ছি, তার প্রেজেন্ট ভ্যালু জানার জন্য আমাকে জানতে হবে, আমাকে তখন তোমার ডিসকাউন্টিং টেকনিক শিখতে হবে। সুতরাং আমাকে কোশ্চেন করে দেখতে হবে এটা কি সিঙ্গেল ক্যাশ ফ্লো বলেছে নাকি সিরিজ ক্যাশ ফ্লো বলেছে, ঠিক আছে। তাই প্রথমে বললাম প্রেজেন্ট ভ্যালু অফ সিঙ্গেল ক্যাশ ফ্লো অ্যানুয়াল ডিসকাউন্টিং, দেখো বলে দেবে ইন্টারেস্ট রেট 10% পার অ্যানাম, ঠিক আছে, এটা হচ্ছে অ্যানুয়াল ডিসকাউন্টিং। যদি কখনো কোনো কোশ্চেন লিখে দেয় 10% হাফ ইয়ারলি, 10% মান্থলি, 10% কোয়ার্টারলি, তো এইগুলো জানার জন্য তখন তোমার কি হবে, প্রেজেন্ট ভ্যালু অফ সিঙ্গেল ক্যাশ ফ্লো মাল্টি পিরিয়ড ডিসকাউন্টিং। আগেরটা যেমন শুধু ডিসকাউন্টিং একবার হয়েছিল, এখানে মাল্টি পিরিয়ড ডিসকাউন্টিং হচ্ছে, ঠিক আছে। সব কটার উদাহরণ দেবো, সব কটার উপর বেস করে অঙ্ক করো, সমস্ত জিনিস বুঝিয়ে যাবে। তাহলে প্রেজেন্ট ভ্যালু অফ সিরিজ ক্যাশ ফ্লো, দেখো এটার এক্সাম্পলটা কেমন হবে, সাপোজ ধরো আজকে ধরো আমি কোন একটা প্রজেক্টে 10 লাখ টাকা ইনভেস্ট করি, প্রথম বছর ধরো 1 লাখ টাকা আসলো, দ্বিতীয় বছর ধরো 1.5 লাখ টাকা আসলো, তৃতীয় বছর ধরো 50,000 টাকা আসলো, চতুর্থ বছর 2 লাখ টাকা, পঞ্চম বছর 3 লাখ টাকা, এরকম অর্থাৎ প্রতি বছর যে ক্যাশ ফ্লোটা হচ্ছে না ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে। তো কিন্তু এটা ক্যাশ ফ্লো সিরিজ ক্যাশ ফ্লো, সিরিজ ক্যাশ ফ্লো কিন্তু ক্যাশ ফ্লোটা ডিফারেন্ট হচ্ছে, ডিফারেন্ট হচ্ছে। এখানে লিখেছি প্রেজেন্ট ভ্যালু অফ সিরিজ ক্যাশ ফ্লো আর একটা প্রেজেন্ট ভ্যালু অফ অ্যান অ্যানুইটি, এটাও কিন্তু সিরিজ ক্যাশ ফ্লো, তবে প্রতি বছর ইনকামটা আমার সেম হচ্ছে। তাই এখানে লিখে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি, অ্যানুইটি কখন ইউজ করা হয়, যদি প্রতি বছর যদি ইনস্টলমেন্টে সেম হয় তখন অ্যানুইটি কথাটা ইউজ করা হয়। আচ্ছা এখানে ডিসকাউন্টিং টেকনিকে আমরা যখন কম্পাউন্ডিং টেকনিক শিখেছিলাম ওখানে কি শিখেছিলাম, ওখানে শিখেছিলাম সিভিএ মানে কম্পাউন্ড ভ্যালু ফ্যাক্টর আর সিভিএএ, ঠিক আছে, সিভিএএ কখন করেছিলাম, যেখানে অ্যানুইটি ছিল সেখানেই সিভিএফ করেছিলাম, বাকি তিনটে কেসের ক্ষেত্রে সিভিএফ করেছিলাম। তো এখানে
সিবিএফ এর জায়গায় কি হয়ে যাবে সিট জায়গায় ওখানে যদি কম্পাউন্ড চলে যায় সিট এখানে যেহেতু প্রেজেন্ট এটা প্রেজেন্ট ভ্যালু বের করছি তাই পি হবে তাহলে তুমি যদি বলো এই প্রথমটাই হয়ে যাবে পিবিএফ তারপরটা হবে পিবিএফ তারপরটা পিবিএফ শুধুমাত্র যেখানে অ্যানুইটি সেখানে হবে পিবিএএ তাহলে তোমাদের এই জিনিসটা জেনে রাখা খুবই উচিত কখন সিবিএফ ইউজ হবে কখন পিবিএফ ইউজ হবে কখন সিবিএএ ইউজ হবে কখন পিবিএএ ইউজ হবে এটা জানা খুব জরুরি এটা জানা তোমাদের খুব জরুরি তাহলে আশা করি বুঝতে পেরেছো এবার ধরো এবার আমি অঙ্ক করাবো এবার এক একটা করে অঙ্ক করাবো মানে প্রথম টপিকটা প্রথমে প্রথম টপিকটার নাম লিখো একজন ব্যক্তি ঠিক আছে একজন ব্যক্তি 10% সুদের হারে লিখেছি আয় আয় মানে তো ঠিক না রেট অফ ইন্টারেস্ট আয় পরে বলছি রেট অফ ইন্টারেস্ট কত পার্সেন্ট 10% পার অ্যানাম বলে দিয়েছি একজন ব্যক্তি ধরো ব্যাংকে ডিপোজিট করছে আজকে ধরো ব্যাংকে একটা টাকা ডিপোজিট করছে এবং ডিপোজিট করে কত বছর পর কোশ্চেনে বলেছে 10 বছর টাইম বলেছে 10 বছর টাইম বলেছে 10 বছর কোশ্চেন একটু পেয়ে তারপর তোমাকে বোঝাচ্ছি 10 বছর কত টাকা পাচ্ছে অ্যামাউন্ট রিসিভ 5000 টাকা মানে কোশ্চেনটা পড়ে বুঝতে পেরেছো কি বলেছে বলছে আজকে একজন ব্যক্তি ব্যাংকে টাকা ডিপোজিট করছে আজকে একজন ব্যক্তি ব্যাংকে টাকা ডিপোজিট করছে ঠিক আছে টাকা ডিপোজিট করছে এবং 10 বছরের জন্য ডিপোজিট করছে 10 বছরের জন্য ডিপোজিট করছে এবং ব্যাংকে ইন্টারেস্ট রেট চলছে 10% পার অ্যানাম অর্থাৎ বছরে 10% পার অ্যানাম আমি এখানে বলেছি ডিসকাউন্টিং হবে অ্যানুয়াল তো পার অ্যানাম বছরেই বলছে এবং 10 বছর পর কত টাকা পায় 5000 টাকা 10 বছর পর পায় 5000 টাকা তার মানে জানতে চেয়েছে কত টাকা ডিপোজিট করেছে বুঝতে পেরেছো তোমরা বলতে পারো এই 5000 মানে ফিউচারে আবার 10 বছর পর তো 5000 টাকা পাবে সেই 10 বছর পর যে 5000 টাকা পাবে আজকে তার ভ্যালু কত কোশ্চেন এটাই বলেছে কোশ্চেন এটাই বলেছে তাহলে জিনিসটা বুঝতে পারলে একজন ব্যক্তি ব্যাংকে টাকা ডিপোজিট করছে 10 বছরের জন্য ব্যাংকে ইন্টারেস্ট 10% পার অ্যানাম বছরে একবারই সুদ দেবে 10% পার অ্যানাম ঠিক আছে তো 10 বছর পর ও টাকাটা পাবে কত হাতে 5000 টাকা তো 10 বছর পর যে 5000 টাকা পাবে তাহলে আজকে তার ভ্যালু কত অর্থাৎ তোমাকে কি বের করতে হবে কোশ্চেন পরে তোমাকে বলতে হবে কি ভ্যালু বের করতে হবে ফিউচার ভ্যালু না প্রেজেন্ট ভ্যালু যদি ফিউচার ভ্যালু বের করতে বলে যদি ফিউচার ভ্যালু বের করতে বলে তাহলে তুমি কম্পাউন্ডিং টেকনিক অ্যাপ্লাই করবে যদি তোমাকে প্রেজেন্ট ভ্যালু বের করতে বলে তখন তুমি ডিসকাউন্টিং টেকনিক অ্যাপ্লাই করবে এখানে স্যার আমাকে বলেছে যে ভবিষ্যতে মানে ফিউচারে 10 বছর পর 5000 টাকা পাবো তাহলে সেই 5000 টাকার আজকের ভ্যালু কত এটা আমাকে প্রেজেন্ট ভ্যালু বের করতে প্রেজেন্ট ভ্যালু বের করতে তো দেখো তোমরা নিশ্চয়ই ফর্মুলা শিখেই ফেলেছো কম্পাউন্ডিং টেকনিকের একটা ফর্মুলা শিখিয়েছিলাম কি শিখিয়েছিলাম ফিউচার ভ্যালু বের করার ফর্মুলা কি শিখিয়েছিলাম ফিউচার ভ্যালু বের করার ফর্মুলা প্রেজেন্ট ভ্যালু ব্র্যাকেটে 1 প্লাস আই টু দি পাওয়ার এন ঠিক আছে তো দেখো আমাকে কি ফিউচার ভ্যালু বের করতে না স্যার ফিউচার ভ্যালু বের করতে পারি না আপনাকে প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে প্রেজেন্ট ভ্যালু কি করে বের করব এদিক চলে আসলো প্রেজেন্ট ভ্যালু আচ্ছা পুরোটাই নিয়ে চলে আসো পিভি ব্র্যাকেটে 1 প্লাস আই টু দি পাওয়ার এন এখানে হচ্ছে ফিউচার ভ্যালু পিভি ইকুয়াল টু ফিউচার ভ্যালু ডিভাইড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন তো বলো বলো কত টাকা পাবে কত টাকা পাবে আজ থেকে 10 বছর পর তুমি 5000 টাকা পাবে তাহলে ফিউচারে পাবে হচ্ছে তুমি 5000 টাকা ঠিক আছে 1 প্লাস আই 1 আর আই কত আই হলো 10% 0.10 এর কত 10 বছর ঠিক আছে এটা বলেছি এবার এটাকে তুমি এইভাবে সাজাতে পারো কি করতে পারো এরকম করতে পারো 5000 ইনটু 1 বাই 1.1 টু দি পাওয়ার 10 ঠিক আছে 1.1 টু দি পাওয়ার 10 এবার দেখো কি করে হবে ভ্যালুটা কি করে বের হবে
দেখো একবারে এসে বলে স্যার একবারে কি করে করবো শিখিয়ে দিচ্ছি একদম ইজি ইংলিশ এটা করা কোনো ব্যাপারই না 1/1.1 ক্যালকুলেটরে তোমরা লিখবে 1/1.1 ক্যালকুলেটর তোমরা লিখবে 1/1.1 1/1.1 তোমাকে কভার ইকুয়াল টু প্রেস করতে হবে 10 বার ইকুয়াল টু এক বার দু বার তিন বার চার বার পাঁচ বার ছ বার সাত বার আট বার ন বার দশ বার করে দেখো তাহলে বেরিয়ে যাবে 1/1.1 টু দি পাওয়ার 10 এর ভ্যালু বেরিয়ে যাবে তাহলে বোঝা গেল কি করলাম 1/1.1 টু দি পাওয়ার 10 এটার ভ্যালু তুমি একবারে বের করতে কি করে করবে ক্যালকুলেটর প্রথমে লিখবে দেখো প্রথমে লেখা গেল 1 তাই না 1 লিখলাম ডিভাইডেড বাই তারপর 1.1 1.1 লিখলাম ইকুয়াল টু কভার প্রাইস কই এক বার দু বার তিন বার চার বার পাঁচ বার ছ বার সাত বার আট বার ন বার 10 যেহেতু 10 বার ছিল তাহলে পড়ে দাও কি দাঁড়াচ্ছে 1/1.1 10 বার ইকুয়াল টু প্রেস করো 1 2 3 4 5 6 7 8 9 10 কত বেরোবে 0.3855 এর সাথে ডাইরেক্ট পাশে আর মাল্টিপ্লাই করলে কত বেরোবে आंसर বেরোবে 1928 অর্থাৎ 10 বছর পর আমি যে হাতে 5000 টাকা পাবো আজকে তার ভ্যালু কত 1928 অর্থাৎ 1928 টাকা তো আশা করি বুঝতে পেরেছো কি বলতে চাইছি তুমি ফর্মুলাটা কি হলো আমাকে যদি প্রেজেন্ট ভ্যালু বের করতে বলে তার ফর্মুলাটা এই না এই তো প্রেজেন্ট ভ্যালু বের করতে বলে ফর্মুলাটা তুমি লিখবে ফিউচার ভ্যালু ইনটু 1/1+i টু দি পাওয়ার 10 ঠিক আছে ক্লিয়ার স্যার ক্লিয়ার হয়েছে এটা একটা ফর্মুলা বক্স করে দাও বক্স এটা বক্স করে এটা একটা ফর্মুলা এটাকে যদি তোমাকে আরেকটা ফর্মুলা যদি করতে বলে আমি আগে শিখি ইন্টিগ্রেট ফ্যাক্টর দিয়ে ফিউচার ভ্যালু সরি প্রেজেন্ট ভ্যালু বের করব না ফিউচার ভ্যালু ইনটু এই যে এখানে আছে না 1/ দেখো 1/1+i টু দি পাওয়ার 10 এটাকে আমরা কি বলতে পারি অ্যারো দিয়ে রেখে দিচ্ছি এটাকে আমরা বলতে পারি PVA অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর এটাকে আমরা বলতে পারি PVA প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর ঠিক আছে i কমা a তো এই প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর i কমা a এখানে দেখো তাই বলেছে ওই তো রাইটেই বলে দিয়েছে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর তাহলে এই প্রথম কনসেপ্টটা ক্লিয়ার হলো আশা করি প্রথম কনসেপ্টটা ক্লিয়ার হলো তাহলে তোমরা কি বুঝতে পারলে এই যে লেখা আছে না 1/1+i টু দি পাওয়ার 10 এটাকে বলে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর এখন তুমি বলতে পারো স্যার এখানে সিভিএফ কেন বসলো না সিভিএফ না বসে কেন পিভিএফ বসলো যদি প্রেজেন্ট ভ্যালু বের করতে বলে তখন পিভিএফ যদি তোমাকে ফিউচার ভ্যালু বের করতে বলে তখন সিভিএফ তার মানে আমাদের প্রেজেন্ট ভ্যালু অফ আ সিঙ্গেল ক্যাশ ফ্লো ক্লিয়ার করা ঠিক আছে এখন আমরা সেকেন্ড কনসেপ্টে চলে আসি কোশ্চেনে বলে দিয়ে তোমার ফিউচার ভ্যালু বলে দিয়েছে অর্থাৎ ফিউচারে তুমি কত টাকা রিসিভ করবে 5000 টাকা ফিউচারে রিসিভ করবে এটা বলে দিয়েছে ঠিক আছে তারপর বলে যে টাইমটা বলে যে কত টাইমটা বলে 3 ইয়ার্স টাইমটা বলে 3 ইয়ার্স ইন্টারেস্ট কত বলেছে ইন্টারেস্ট হলো 10% ইন্টারেস্ট বলে দিয়ে তোমাকে কোশ্চেনে 10% এবার এটা মাল্টিপ্লিও ডিসকাউন্টিং তিনটে করাবো একটা হচ্ছে তোমার হাফ ইয়ারলি করাবো একটা তোমার তোমার কোয়ার্টারলি করাবো আর একটা তোমার মান্থলি করাবো
ইন্টারেস্ট রেট 10% বলেছে। এবার হচ্ছে তোমার কোশ্চেনে বলে দিয়েছে ডিসকাউন্টিংটা হচ্ছে বা বলতে পারো হাফ ইয়ারলি, তিনটে পার্ট করা আছে, লিখে দাও এ বি যদি হাফ ইয়ারলি হয় তাহলে কি হবে, যদি হাফ ইয়ারলি হয় তাহলে কি হতে পারে, বি যদি তোমার কোয়ার্টারলি হয় তাহলে কি হতে পারে, সি যদি তোমার মান্থলি হয় তাহলে কি হবে। ছিল স্যার কোন পয়েন্টটা বলছি, আমি আগে এ করছি হাফ ইয়ারলি, আই ছিল 10%, ঠিক আছে 10% মানে বছরে দুবার ইন্টারেস্ট হবে, তার মানে কত 5%, 10% কি দুই কে ভাগ করলে হবে 5% মানে 0.05, তার মানে আই হচ্ছে 1 + 0.05 এ ক বছর, 3 বছর, এন মানে বলে দিয়েছে 3 বছর, তাহলে এক বছরে দুবার ইন্টারেস্ট দিলে 3 বছরে কবার 6 বার ইন্টারেস্ট হবে, এটা হচ্ছে 5000 × 1/1.05 টু দি পাওয়ার 6। এটা দেখো একদম করা ইজি, কোনো টাফ নেই এখানে, কোনো টাফ নেই এখানে। কি করে করবে 1/1.05 টু দি পাওয়ার 6 ক্যালকুলেটরে লিখো 1/1.05, ঠিক আছে 1/1.05, তারপর তোমরা 6 বার ইকুয়াল টু প্রেস করো 1 2 3 4 5 6, ঠিক আছে বের হচ্ছে, যেটা বের হচ্ছে তার সঙ্গে 5000 মাল্টিপ্লাই করে দাও, কত হলো আমাদের 5000 টাকা কিন্তু এখানে এই কেসে আই করো 10% ছিল, যেহেতু কোয়ার্টারলি, কোয়ার্টারলি মানে বছরে 4 বার ইন্টারেস্ট দিবে, তাহলে 10% কে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 2.5%, 2.5% মানে কত 2.5 কে ডেসিমেলে কনভার্ট করো মানে 100 কে ডিভাইড করো কত হচ্ছে 0.025, 1/1.0.025 টু দি পাওয়ার 8, এন মানে কত, ক বছর 3 বছর ছিল, এক বছরে 4 বার ইন্টারেস্ট করে 3 বছরে 12 বার ইন্টারেস্ট হচ্ছে 3 × 4 = 12, তাহলে করে ফেলো, তো ক্যালকুলেটর লেখো 1/1.025, ঠিক আছে 12 বার ইকুয়াল টু পেস, কারণ পাওয়ারে 12 আছে, ঠিক আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, যেটা বেরোলো তার সঙ্গে ডাইরেক্ট 5000 মাল্টিপ্লাই করলো কত হচ্ছে 10 কে 12 দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে 0.833 যেটা বলছে এত পার্সেন্টেজ বেরোচ্ছে, অর্থাৎ 0.8, আমি আবার বলে দিচ্ছি 10/12 করলে বেরোচ্ছে হচ্ছে 0.833%, 0.833%, ঠিক আছে এটা হয়ে গেল। এটাকে 100 দিয়ে ডিভাইড করব, 100 দিয়ে ডিভাইড করতে হবে কত হচ্ছে 0.003, এটা হচ্ছে তোমার আই বেরি করো, আর ফিউচার হলো তোমার আসিয়া কত হচ্ছে 3 বছর, তো এক বছরে যদি 12 বার ইন্টারেস্ট হয় তাহলে 3 বছরে কত হবে 36
3 × 12 36 বার ইন্টারেস্ট হবে। উপরে হলো এটা 1 + 0.008 পড়ে যেটা বের হলো অর্থাৎ 1.008 ঠিক আছে 1.008 ঠিক আছে যেটা বের হলো 1.008 ঠিক আছে ইকুয়াল টু কত 36 বার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 34, 35, 36, 37, 28, 29, 30, 31, 32, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 28, 29, 30, 31, 32, 34, 45, 46, 47, 28, 29, 30, 31, 32, 34, 45, 46, 47, 28, 29, 30, 31, 32, 34, 45, 46, 47, 28, 29, 30, 31, 32, 34, 45, 46, 47, 28, 29, 30, 31, 32, 34, 45, 46, 47, 28, 29, 30, 31, 32, 34, 45, 46, 47, 28, 29, 30, 31, 32, 34, 45, 46, 47, 28, 29, 30, 31, 32, 34, 45, 46, 47, 28,
কি করলাম, ঠিক আছে? তাহলে এটা কিন্তু পুরো শেষ হয়ে গেল। ডিসকাউন্টিং টেকনিক যে মাল্টি পিরিয়ড ডিসকাউন্টিং হলে কি হয়, কিছুই না। ও তার মানে আগে যেটা ছিল অ্যানুয়াল ডিসকাউন্ট আর মাল্টি পিরিয়ড ডিসকাউন্ট ব্যাপারটা একই, শুধু এখানে আই আর এন এর চেঞ্জ হয়, আই আর এন এর চেঞ্জ হয়, বাকি কিছু চেঞ্জ হয় না, বাকি পুরো সেম। তো আশা করছি এত তোমরা বুঝতে পেরেছো। বুঝতে না পারলে কোনো না বোঝার তো অসুবিধা নেই, আমাদের কোনো ব্যাপারই নেই। এই টাইপের অঙ্ক বহু করেছি আমরা বিকম থার্ড সেমিস্টারে, এই টাইপের ধরে ধরে অঙ্ক করেছি। না বোঝা তো কিছু নেই, অঙ্কগুলো তো ইজি, কিচ্ছু নেই না বোঝা। তো আশা করি বুঝতে পেরেছি। এবার আমরা তিন নম্বর টপিকে চলে যাচ্ছি, যেটা মেইনলি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিক, সেইগুলো নিয়ে আমাদের আলোচনা করাটা বেটার হবে। ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করাটাই আমাদের বেটার হবে। তিন নম্বর টপিক কি সিরিজ ক্যাশ ফ্লো। সিরিজ ক্যাশ ফ্লো মানে প্রতি বছর, সিরিজ ক্যাশ ফ্লোটা ব্যাপারটা বলতে পারছো, প্রতি বছর কিছু কিছু মানে তোমার ইনকামটা হবে। তাহলে একটা এক্সাম্পল বলে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটাই বলে দিয়েছে, আমি সমস্ত ফর্মুলা বলবো, বই যে কি ফর্মুলা বলেছে সেটাই সব বুঝিয়ে দেবো। আগে ব্যাপারটা কনসেপ্টটা ক্লিয়ার করে দেখো, বোঝার চেষ্টা করো, কনসেপ্ট বোঝার চেষ্টা করো। টাটা কোম্পানি, ঠিক আছে, টাটা কোম্পানি। তো টাটা কোম্পানি ধরো, ও একটা প্রজেক্টে ইনভেস্ট করতে চাইছে, ঠিক আছে, ও একটা প্রজেক্টে ইনভেস্ট করতে চাইছে। প্রজেক্টের ইনভেস্টমেন্ট হচ্ছে 1000 কোটি টাকা। প্রজেক্টে ইনভেস্টমেন্ট কত জানা কোম্পানি, প্রজেক্টে ইনভেস্টমেন্ট আছে 1000 কোটি টাকা, 1000 crore, ঠিক আছে। ওর প্রজেক্টে ইনভেস্টমেন্ট আছে 1000 কোটি টাকা। তো প্রজেক্টে ইনভেস্ট করলেই তো হবে না, প্রজেক্টে ইনভেস্ট করে কবে? তাহলে তোমরা জানো যে কেউ কখন জানো কোনো, যখন কোনো প্রজেক্টে ইনভেস্ট করে সেটা নিশ্চয়ই 0 year ইনভেস্টমেন্ট মাথার মধ্যে রাখতে হবে। 0 year ইনভেস্টমেন্টটা করছে 0 year, প্রতি বছর কিছু না কিছু তো আমি প্রফিট কামাবো, সেটাই বলছে। তো টাটা কোম্পানি প্রতি বছর যে ইনভেস্ট করেছে 1000 কোটি টাকা, না 0 year, এটা কি কামাচ্ছে? ও কি কামাচ্ছে ধরে নিচ্ছি, ও এই 1000 কোটি টাকা ইনভেস্ট করেছে, এই টাকাটা ও 5 বছরের মধ্যেই 5 বছরই কামাতে পারবে। অর্থাৎ টাটা কোম্পানি একটা প্রজেক্টে 1000 কোটি টাকা লাগিয়েছে, সেই প্রজেক্ট থেকে ও রিটার্ন পাবে 5 বছর। ফার্স্ট ইয়ারে কত পাচ্ছে দেখা যাক, ফার্স্ট ইয়ারে কি পাচ্ছে, সেকেন্ড ইয়ারে কি পাচ্ছে, থার্ড ইয়ারে কি পাচ্ছে, ফোর্থ ইয়ারে কি পাচ্ছে, অ্যান্ড ফিফথ ইয়ারে কি পাচ্ছে, ঠিক আছে। ফার্স্ট ইয়ারে ও মানে অ্যাকচুয়ালি এটাকে ইনফ্লো বলে, ইনফ্লো যেটা ইনকাম হচ্ছে এটাকে আমরা ইনফ্লো বলি, ঠিক আছে। যেহেতু তোমরা ক্যাপিটাল বাজেটিং অলরেডি শিখে ফেলেছো, তাহলে ক্যাপিটাল বাজেটিং শেখার পর নিশ্চয়ই তোমাদের বুঝতে অসুবিধা হবে না যে ইনফ্লো জিনিসটা কি, আউটফ্লো জিনিসটা কি। আউটফ্লো ধরো টাটা কোম্পানি, টাটা কোম্পানি যে বিজনেস করে, টাটা কোম্পানি থেকে ধরো 1000 কোটি টাকা বেরিয়ে গেছে, যেই টাকাটা বেরিয়ে যায় তাকে বলে আউটফ্লো, আর যেই টাকাটা আসে তাকে বলে ইনফ্লো।
অর্থাৎ ইনকামটাকে বলে ইনফ্লো, এক্সপেন্সটাকে বলে আউটফ্লো। তাহলে এটা তো টাটা কোম্পানির আউটফ্লো না, এটা হচ্ছে টাটা কোম্পানির আউটফ্লো, আর এইগুলো হচ্ছে ইনফ্লো। তো ইনফ্লো কি বলছে, প্রথম বছর 200 কোটি টাকা এসেছে, দ্বিতীয় বছর কত এসেছে, দ্বিতীয় বছর এসেছে 300 কোটি টাকা, তৃতীয় বছর কত এসেছে, তৃতীয় বছর এসেছে তোমার 300 কোটি টাকা, চতুর্থ বছর কত এসেছে 200 কোটি টাকা, আর পঞ্চম বছর কত এসেছে লাস্ট বছরে 500 কোটি। এবার দেখো তোমাকে ব্যাপারটা খুব ভালো করে বুঝতে হবে, টাটা কোম্পানি একদম বোঝার চেষ্টা করো, একদম বিগিনিং অফ দা ইয়ার বলতে জিরো ইয়ারে ইনভেস্ট করেছে 1000 কোটি টাকা। এবার টাটা কোম্পানি ফার্স্ট ইয়ারে এত টাকা কামিয়েছে, সেকেন্ড ইয়ারে এত টাকা কামিয়েছে, থার্ড ইয়ারে এত টাকা কামিয়েছে, ফোর্থ ইয়ারে এত টাকা কামিয়েছে, ফিফথ ইয়ারে এত টাকা কামিয়েছে। যারা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের স্টুডেন্ট নয় তারা কি বলবে, তারা এই কথাই বলবে যে না টাটা কোম্পানি 1000 কোটি টাকা লাগিয়েছে, এখন দেখা যাক টাটা কোম্পানি কত টাকা তুলতে পেরেছে। টাটা কোম্পানি তুমি 2, 3, 5, 7, 8, 9, 10, 8, 5, 15 টাটা কোম্পানি 1500 কোটি টাকা তুলতে পেরেছে, 1500 কোটি টাকা তুলতে পেরেছে। তো যে কেউ বলে দেবে, যে কেউ বলে দেবে টাটা কোম্পানি অবশ্যই ভালো প্রফিট হয়েছে, 1000 কোটি টাকা লাগিয়ে 1500 কোটি টাকা তুলতে পেরেছে, 500 কোটি টাকা লাভ হয়েছে। অ্যাকচুয়ালি ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে এরকম অ্যানালাইসিস করে না, এরকম অ্যানালাইসিস করে না। আমাকে দেখতে হবে ব্যাপারটা, বোঝার চেষ্টা করো, টাটা কোম্পানি 1500 কোটি টাকা কামিয়েছে কবে, কামিয়েছে স্যার ফিউচারে কামিয়েছে, প্রথম বছরের শেষে কামিয়েছে এত, দ্বিতীয় বছরের শেষে এত, তৃতীয় বছরের শেষে এত, চতুর্থ বছরের শেষে এত, পঞ্চম বছরের শেষে এত, অর্থাৎ এই টাকাটা ফিউচারে কামিয়েছে। তো এই 1500 কোটি টাকা যে ফিউচারে কামিয়েছে, এই এই 1500 কোটি টাকার প্রেজেন্ট ভ্যালু কত, প্রেজেন্ট ভ্যালু কত, আমি যখন জিরো ইয়ারে ইনভেস্ট করেছি 1000 কোটি টাকা, জিরো ইয়ারে ইনভেস্ট করেছি 1000 কোটি টাকা, তাহলে তোমাকে বলতে হবে যে ফিউচারে যে 1500 কোটি টাকা কামাবে তার প্রেজেন্ট ভ্যালু কত, তার প্রেজেন্ট ভ্যালু কত। যদি মনে হয় এই 1500 কোটি টাকার প্রেজেন্ট ভ্যালু 1000 কোটি টাকার বেশি তাহলে প্রফিট, যদি মনে হয় 1500 কোটি টাকার প্রেজেন্ট ভ্যালু 1000 কোটি টাকার কম তাহলে লস, তাহলে তোমাকে অবশ্যই প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, তো মাথায় রাখতে হবে তোমাকে। তো বলো এক নম্বর বছরের শেষে যে 200 কোটি টাকা কামাচ্ছে তাহলে আজকে তার ভ্যালু কত, আজকে তার ভ্যালু বলতে হবে। 2 নম্বর বছরের শেষে 300 কোটি টাকা কামাচ্ছে তাহলে আজকে তার ভ্যালু কত, 3 নম্বর বছরের শেষে 300 কোটি টাকা কামাচ্ছে তাহলে আজকে তার ভ্যালু কত, 4 নম্বর বছরের শেষে 200 কোটি টাকা কামাচ্ছে তাহলে আজকে তার ভ্যালু কত, 5 নম্বর বছরের শেষে, 5 নম্বর বছরের শেষে 2500 কোটি টাকা কামাচ্ছে আজকে তার ভ্যালু কত বের করতে হবে। তোমাকে বলতে হবে এক নম্বর মানে এক বছর পর, এক বছর পর তুমি একটা কোটিটা বাদ দাও, 200 টাকা যদি বলি, এক বছর পর তুমি 200 টাকা কামিয়েছো, এক বছর পর তুমি 200 টাকা কামাবে তাহলে আজকে কি তার ভ্যালু কত, আজকে তার ভ্যালু কত সেটা তোমাকে বের করতে হবে। ঠিক আছে, তারপর 2 বছর শেষে তুমি 300 টাকা কামাচ্ছো তাহলে আজকে তার ভ্যালু কত, 3 নম্বর বছর শেষে তুমি 300 টাকা কামাচ্ছো তাহলে আজকে তার ভ্যালু কত, 4 নম্বর বছর শেষে তুমি 200 টাকা কামাচ্ছো আজকে তার ভ্যালু কত, 5 নম্বর বছর শেষে 500 টাকা কামাচ্ছো আজকে তার ভ্যালু কত। তাহলে এক একটা করে বের করো, প্রথমটা ধরো এটা, এটার কেসটা যদি আমি করি তাহলে কিছুক্ষণ আগে আমি তোমাদের শেখালাম, কিছুক্ষণ আগে আমি তোমাদের শিখি প্রেজেন্ট ভ্যালু বের করার ফর্মাটা কি, প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু ফিউচার ভ্যালু ইনটু 1/1 + i^n, শিখিয়েছি কি শিখাই, হ্যাঁ স্যার শিখিয়েছি, ফিউচার ভ্যালু ইনটু 1 + i^n। তার মানে আমি যদি এইটা একটা করি ফিউচারে পাবো 200 টাকা, ফিউচারে পাবো 200 টাকা ইনটু 1/1 + i, স্যার আপনি তো লিখে নিন মার্কেটের ডিসকাউন্ট রেট কি চলছে, ধরে নাও না 10% চলছে, 10% চলছে, তার মানে এটা কত হবে 1.1, ঠিক আছে, টু দি পাওয়ার 1। কেন স্যার টু দি পাওয়ার 1 হলো, এক বছর পর তুমি 200 টাকা পাবে, তার মানে এখানে ডিসকাউন্ট ক বছরের হবে, এক বছরের হবে, এক বছরের হবে, তাই এখানে হচ্ছে ঠিক করবো কি 200/1.1, দেখো 200/1.1 তাহলে কত হচ্ছে 181.81 টাকা, কত হচ্ছে 181.81 টাকা। ঠিক আছে,
অর্থাৎ তুমি এক বছর পর যে 200 টাকা পাবে আজকে তার ভ্যালু কত আজকে তার ভ্যালু হচ্ছে 181 টাকা 81 পয়সা এটা মাথায় রাখতে হবে এখানে লিখো এক বছর পর যে তুমি 200 টাকা পাবে আজকে তার ভ্যালু কত 181 টাকা 81 পয়সা একই রকম ভাবে তার পরেরটা লিখি করি 2 বছর পর তুমি 300 টাকা পাবে এখানে লিখে দাও 2 বছর পর তুমি 300 টাকা পাবে 2 বছর পর তুমি 300 টাকা পাবে তাহলে কয়বার ডিসকাউন্ট হবে স্যার দুবার এই যে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর লিখো
হয় ডিসকাউন্ট ফ্যাক্টর লিখো নাই প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর লিখো তারপরে লিখবে প্রেজেন্ট ভ্যালু তারপরে লিখবে প্রেজেন্ট ভ্যালু কারণ আমি প্রেজেন্ট ভ্যালু তো আমাকে বের করতে বলেছে আমাকে তো আমি ফিউচারে 1500 কোটি টাকা কামাচ্ছি তাহলে আজকে তার ভ্যালু কত আমি প্রেজেন্ট ভ্যালু বের করতে বলেছে তো দেখো ইয়ার লিখো ইয়ার 1 2 3 4 5 ইনফ্লো কত হয়েছে 200 300 300 200 500 তো দেখো ডিসকাউন্ট ফ্যাক্টর কত বলছিল 10% অ্যাকচুয়ালি এটা কি করে বের করতে হয় এটা আগেও শিখেছি নতুন করে বোঝানোর কিছু নেই একদম ইজি জিনিস একদম ইজি জিনিস আমি তোমাকে লিখে দিচ্ছি কোনো ভাবনার কিছু নেই 1 বাই যেহেতু 10% 1 বাই 1.1 ঠিক আছে পাওয়ারে 1 তারপর 1 বাই 1.1 পাওয়ারে 2 1 বাই 1.1 পাওয়ারে 3 1 বাই 1.1 পাওয়ারে 4 1 বাই 1.1 পাওয়ারে 5 এটা বলো না বুঝতে পারছো না ক্যাপিটাল বাজেটিং এ তো আমি তিনটে না চারটে ক্লাস করেছি কিন্তু আরো ডিটেইলসে করেছি এইগুলোই তো শিখিয়েছি বারবার করে ওখানে আমি বলেছিলাম কোশ্চেনে তোমাকে বলে দেবে ডিসকাউন্ট ফ্যাক্টরের রেটটা বলে দেবে আর যদি বলে না দেয় কি হয় বের করতে সেটা শিখিয়েছিলাম ঠিক আছে এটা লিখে রাখতে না পরের অংশ থেকে কিন্তু এইগুলো লিখে রাখা হলো একবারে একবারে কি করে করব দেখো ক্যালকুলেটর দেখ কিভাবে বের করতে হয় কিভাবে বের করতে হয় তোমাকে 10% রেট দিবে 10% দিবে তোমাকে 10% তারপরে আবার ইকুয়াল টু প্রেস করো কত হবে 0.621 তাহলে কিছুই নেই প্রেজেন্ট ভ্যালু কি করে বের করতে হয় আমরা ক্যাপিটাল বাজেটিং শিখেছিলাম এইটার সাথে এইটা যদি গুণ করি কার সঙ্গে কার স্যার ইনফ্লো এখানে লিখো ইনফ্লো ইনফ্লো সঙ্গে যদি আপনি ডিসকাউন্ট ফ্যাক্টর ডিএফ তুমি ডিএফ বলো বা প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর বলো একই ব্যাপার আলাদা কিছু না এই দুটো যদি গুণ করে দাও ঠিক আছে এখানে ইনফ্লো মানে ফিউচার ভ্যালুটাকে ইন্ডিকেট করছে তো 200 সঙ্গে এটা গুণ করো কত দাঁড়াচ্ছে 200.909 কত হচ্ছে 181 টাকা 80 পয়সা 300.826 কত দাঁড়াচ্ছে 247 টাকা 80 পয়সা ঠিক আছে তারপর 300.751 কত দাঁড়াচ্ছে 225 টাকা 30 পয়সা তারপর 200.683 কত দাঁড়াচ্ছে 136 টাকা 60 পয়সা ঠিক আছে তারপর লাস্টে 500.621 কত দাঁড়াচ্ছে 310 টাকা 50 পয়সা টোটাল কত 181 টাকা 80 পয়সা প্লাস 247 টাকা 80 পয়সা প্লাস 225 টাকা 30 পয়সা প্লাস 136 টাকা 60 পয়সা প্লাস 310 টাকা 50 পয়সা প্লাস কত হচ্ছে 1100 টাকা 1100 টাকা তাহলে বোঝা গেল ফিউচারে যে আমরা 1500 কোটি টাকা কামাবো আজকে তার ভ্যালু কত 1100 কোটি তাহলে এত অবধি ঢুকে না এবার আমি বলে দেবো বইতে কি ফর্মুলা দিয়েছে এত অবধি আগে ঢুকে না বইতে এই অঙ্কটা তো করেছে এইভাবেই করেছে কিন্তু এটা আর এক রকম ভাবে করার জন্য ফর্মুলা দিয়েছে কি ফর্মুলা দিয়ে তোমাকে দেখাচ্ছি প্রেজেন্ট ভ্যালু বের করতে দিলাম প্রেজেন্ট ভ্যালু তোমরা বলো তোমাকে বলতে হবে এই টাকাটা কি করে বের করলাম এইটা দেখে কিন্তু ফর্মুলা তৈরি করে দিতে পারো ওরা বইতে করেছে A1 স্যার A1 মানে A1 মানে কি অর্থাৎ প্রতি বছর তো তোমার কিছু ইনফ্লো আসছে এখানে A1 মানে কি বলতে চাইছে প্রতি বছর যে যে টাকাটা আসছে যেমন প্রথম বছর 200 আসলো তারপরে 300 তারপরে 300 তারপরে 200 তারপরে 500 তাই লিখলাম A1 অর্থাৎ প্রথম বছর এত আসলো তাহলে এটাকে কি করেছিলাম স্যার আপনি এটাকে এটাকে আমরা বলতে পারি 1 প্লাস আই মানে 1 প্লাস আই টু দি পাওয়ার 1 প্লাস তারপরে A2 1 প্লাস আই টু দি পাওয়ার 2 তারপর A3 ডিভাইডেড বাই 1 প্লাস আই কিউ তারপর A4 1 প্লাস আই টু দি পাওয়ার 4 তারপর A5 1 প্লাস আই তো দেখো কি হলো এখানে A1 মানে 200 A2 300 A3 300 A4 200 A5
2018
0.826 গুণ করে দাও 1652 তারপর 2000 এর সঙ্গে 0.751 গুণ করে দাও কত হচ্ছে 1502 তারপর 2000 এর সঙ্গে 0.683 গুণ করে দাও কত হচ্ছে 1366 তারপর 2000 এর সঙ্গে 0.621 গুণ করে দাও কত হচ্ছে ক্যালকুলেট করো আরেকবার করে নিই কারণ ক্যালকুলেটর খারাপ হয়ে গেছে একটু দেখে নিচ্ছি সবগুলো ঠিক দিচ্ছে কিনা 2000 ইনটু 0.909 কত হচ্ছে 1818 তারপর 2000 ইনটু 0.826 কত বের হচ্ছে 1652 এটাও ঠিক আছে তারপর 2000 ইনটু 0.751 কত দিচ্ছে 1502 তারপর 2000 ইনটু 0.683 কত দিচ্ছে 1366 লাস্ট 2000 ইনটু 0.621 কত দিচ্ছে 1242 লাস্ট এটা 1242 এবার টোটাল করে দাও কত দাঁড়াচ্ছে 1818 প্লাস 1652 প্লাস 1502 প্লাস 1366 প্লাস 1242 প্লাস কত হচ্ছে 7580 অর্থাৎ ফিউচারে যে আমরা প্রতি বছর 2000 টাকা করে পাচ্ছি দেখো প্রথমে 2000 টাকা করে পাইতে পারি তাহলে 10000 টাকা পাচ্ছ তাহলে তার প্রেজেন্ট ভ্যালু কত ঠিক আছে তার প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 7580 তো ব্যাপারটা বোঝা গেল ব্যাপারটা না বোঝা কিছু নেই একদম ইজি জিনিস এইবার এটাকে যদি আমরা আগের মতো করতে যেতাম তাহলে কি করতাম প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু এ ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস আই টু দি পাওয়ার ওয়ান এ টু ওয়ান প্লাস আই স্কোয়ার এ থ্রি ওয়ান প্লাস আই এর কিউ A4 1 plus I to the power 4 A5 1 plus I to the power 5 এটাই করতাম এটাই করতাম কিন্তু এখানে দেখো প্রতি বছর যে আমি টাকাটা ইনকাম করি প্রতি বছর অ্যামাউন্ট হলো সেম তার মানে আমি কি বলতে পারি এখানে আমি এখানে বলতে পারি A1 equal to A2 equal to A3 equal to A4 equal to A5 বলতে পারি এটা এটা আমি বলতেই পারি আর তার মানে প্রতি বছর আমার অ্যানুয়িটি সমান আছে তার মানে এটাকে পুরো একবারে এ বলেই তো এ এটাকে বলতে পারি আমি ঠিক আছে এ এটা যদি মানে এই যে এখানে এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর এ ফাইভ সবকটাই এ কেননা আমার প্রতি বছর অ্যানুয়িটি সমান অর্থাৎ এখানে 2000 এখানে 2000 এখানে 2000 এখানে 2000 এখানে 2000 তাই তো তাই বললাম এ ওয়ান ইকুয়াল টু এ টু ইকুয়াল টু এ থ্রি ইকুয়াল টু এ ফোর ইকুয়াল টু এ ফাইভ তার মানে পুরোটাকে সবকটার ভ্যালু সমান তার মানে এটাকে আমি একবারে এ বলতে পারি তার মানে এই পুরো এই উপরে যেগুলো ছিল সেগুলো কমন দিচ্ছি ঠিক আছে বুঝতে অসুবিধা হচ্ছে দেখো আমি ভেঙে করে দিচ্ছি যদি বুঝতে অসুবিধা ভেঙে করি তাহলে উপরে 2000 বাই 1 প্লাস আই পাওয়ারে 1 2000 1 প্লাস আই এর স্কোয়ার 2000 1 প্লাস আই এর কিউব 2000 1 প্লাস আই টু দি পাওয়ার 4 2000 1 প্লাস আই টু দি পাওয়ার 5 তাহলে এই যে এখানে হলো না যে প্রথমে যেগুলো দিয়েছি এটা তো অ্যানুইটি প্রতি বছর সমান হলে প্রতি বছর যদি সেম অ্যামাউন্ট হয় তখন তাকে অ্যানুইটি বলে অর্থাৎ এটাকেই আমরা এ বলতে পারি এই জন্য আমি বলতে বলতে চাইছিলাম এটাকে আমরা এ বলে এটাই বলতে চাইছিলাম এ এ এ এ তাহলে আমি সকল থেকে যদি এ কমন নিয়ে নিই তাহলে কি দাঁড়াচ্ছে স্যার 1 বাই 1 প্লাস আই পাওয়ার 1 1 বাই 1 প্লাস আই স্কোয়ার 1 বাই 1 প্লাস আই কিউব 1 বাই 1 প্লাস আই টু দি পাওয়ার 4 1 বাই 1 প্লাস আই টু দি পাওয়ার 5 এটা তো বলতেই পারি স্যার এটা বলাই যাবে এটা বলাই যাবে কোনো অসুবিধা নেই এটা বোঝা গেল
তার মানে কি বুঝতে পারলি কি বুঝতে পারলি এই দেখো এটা হচ্ছে a এখানে a এর ভ্যালু কত 2000 আর এই যে ব্র্যাকেটে যেটা লেখা আছে এটাকে কি বলতে পারি দেখো এটা কি লিখছি p v a f স্যার p v a f হ্যাঁ আমি বলেছিলাম যে এই অঙ্কে অ্যানুইটি থাকবে সেখানে অ্যানুইটি ফ্যাক্টর বসবে এটা তো অ্যানুইটি ছিল তাহলে অ্যানুইটি ফ্যাক্টর বসাতে পারি তো এইগুলোকে এই যে এইটা যোগ এইটা যোগ এইটা যোগ এইটা যোগ এইটা তার মানে বোঝার চেষ্টা করো না একটা জিনিস বোঝার চেষ্টা করো তোমরা একটা জিনিস বোঝার চেষ্টা করো আমি তো এটা আলাদা আলাদা করে করেছি আমি যদি এইভাবে না করে আমি আরেকটা শর্টকাট টিপস অ্যাপ্লাই করতে কি অ্যাপ্লাই করতে দেখো এইটা যোগ এইটা যোগ এইটা যোগ এইটা যোগ এইটা পাঁচটা যোগ করে দেখো কত দাঁড়াচ্ছে যোগ করে দেখো কত দাঁড়াচ্ছে তারপর আমি বলছি কি দাঁড়াচ্ছে দেখো 0.909 প্লাস 0.826 প্লাস 0.751 প্লাস 0.683 প্লাস 0.621 কত হচ্ছে টোটাল করে 3.79 আমি যদি এই 2000 কে যদি 3.79 দিয়ে গুণ করি দেখো অ্যানসার এটাই হলো 2000 এর সঙ্গে 3.79 গুণ করি তাহলে আমার বের হবে 7500 বেরোতেই হবে কেন আমি কি 2000 এর সঙ্গে এটা একবার গুণ করেছি 2000 এর সঙ্গে এটা একবার গুণ করেছি 2000 এর সঙ্গে এটা গুণ করেছি 2000 এর সঙ্গে এটা গুণ করি 2000 এর সঙ্গে এটা গুণ করি তাহলে আমি যদি মানে অ্যামাউন্টটা প্রতিবছর সেম তো মানে 2000 এর সঙ্গে যদি এটা টোটালটা গুণ করি অ্যানসার তাই কি বের হবে তাই আমি এটা বলতে চাইলাম যে এইগুলো যে টোটাল এইগুলো টোটাল করে যে যোগফল হবে এটাকে আমরা বলতে পারি কি প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টর এই টোটালটাকে বলে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টর তাই 2000 এর সঙ্গে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টর গুণ করে দিই তাহলে তোমার অ্যানসার বেরিয়ে যাবে কত 7580 বেরিয়ে যাবে এটাই বলতে বলেছি আর কিছু বলেনি তো দেখে নাও যে এই জায়গাগুলো বোঝাচ্ছি যে ভাই যদি কোনো অসুবিধা হয় তোমরা বলতেই পারো ঠিক আছে তো বইতে কি ফর্মুলা দিয়েছে এটা বুঝে দিই আর তো কিছু বোঝানোর কিছু নেই এটা বুঝে দিচ্ছি
তাহলে বোঝা গেল এটা কিটা এবার কোন প্রেজেন্ট ভ্যালু অফ পারপেচুয়াল অ্যানুইটি দেখো প্রেজেন্ট ভ্যালু অফ পারপেচুয়াল অ্যানুইটি প্রেজেন্ট ভ্যালু অফ পারপেচুয়াল অ্যানুইটি মানে তুমি ধরো একটা জায়গায় ইনভেস্ট করেছো ঠিক আছে স্যার কত টাকা ইনভেস্ট করেছি কোশ্চেনে বলে দেয় কোশ্চেনে বলে দেয় তুমি কত টাকা ইনভেস্ট করেছো বলে দিয়েছে তুমি একটা জায়গায় ইনভেস্ট করেছো এবং ইন্টারেস্ট রেট চলছে কত 10% ঠিক আছে দেখো আমি বলছি তুমি ধরো তুমি একটা জায়গায় ইনভেস্ট করেছো স্যার কত টাকা ইনভেস্ট করেছি জানো না জানি না ইনভেস্ট কত করেছি টপিকের নাম আমি লিখলাম পারপেচুয়াল অ্যানুইটি পারপেচুয়াল অ্যানুইটি দেখো প্রেজেন্ট ভ্যালু অফ পারপেচুয়াল অ্যানুইটি আমি একটা জায়গায় ইনভেস্ট করেছি কত জানি না কত টাকা ইনভেস্ট মনে করছি x টাকা ইনভেস্ট করেছি কিন্তু আমি যেখানে ইনভেস্ট করি সেখান থেকে আমাকে রিটার্ন দিচ্ছে কত পারসেন্ট রিটার্ন দিচ্ছে 10% রিটার্ন দিচ্ছে এবং স্যার আপনি যে রিটার্নটা পাবেন ক বছর পাবেন বলেন ধরো পারপেচুয়াল টাইম মানে আনলিমিটেড মানে পেতেই থাকবে লাইফ টাইম ধরে ঠিক আছে লাইফ টাইম ধরে পেতেই থাকবে কত বছর জানা নেই তার মানে কত টাকা রিটার্ন পাচ্ছ রিটার্ন मोटामुटी शेष हो जाए टाइम।